দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো গ্রিক থেরিয়া নিয়ে। এটা একটা মারাত্মক পীড়া। এই রোগের কারণ হিসেবে আমরা বলতে পারি কোন জীবাণু থেকে এই রোগের সৃষ্টি। শিশুদেরই এই রোগ হতে দেখা যায়। বাইবেলে বড়দের যে হয় না তেমনটা নয়। এই রোগ হলে আমরা লক্ষণ হিসেবে পাই গলায় ব্যথা বা জ্বালা, ঢোক গিলতে কষ্ট, জ্বর, বমি, পায়খানা, কাঁপুনি, দুর্বলতা, জিভে সাদা আস্তরণ পড়ে এবং ঢোক গিলতে কষ্ট হয়, টনসিল। এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এখানে আলোচনা করব। যেমন যদি বোঝা যায় কোনো ব্যক্তির ডিপথেরিয়া হয়েছে, সেখানে সঙ্গে সঙ্গে ডিপথেরিনিয়াম 30 2 ঘন্টা অন্তর অন্তর তাকে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হল মার্কস সাইনোডাস 30, ওষুধটাও প্রথম থেকে 1 ঘন্টা অন্তর অন্তর দিলে রোগীর উপকার হয়। যদি দেখেন রোগীর ডিপথেরিয়া বাম দিকে আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে ল্যাকেসিস 30 একটি উপকারের ওষুধ। গলায় যদি ভীষণ ব্যথা করে সেক্ষেত্রে বেলেডোনা 30 আরেকটি উপকারের ওষুধ। এবং জিভে সাদা আস্তম পড়ে এবং ভোগ গিলতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে ক্যারিমিয়ার 6 একটি উপকারী ওষুধ। ওষুধগুলো 2 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে উপকার হয়। এর সঙ্গে আনুষঙ্গিক চা কফি পাওয়া নিষিদ্ধ। টাটকা দুধ খাওয়া খুব উপকারী। হালকা পাতলা খাবার খেতে হবে। শক্ত খাবার খেলে ক্ষত স্থান বেড়ে যেতে পারে। ধন্যবাদ।